নমস্কার। আজকে আমি খুবই সুন্দর ইন্টারেস্টিং মহাবাস্তু থিওরি অনুযায়ী কাজ করার অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একদিন গাড়ি করে আসছি, তা আমি আমার হাজব্যান্ড আসছি, আমি এক সাইড ভিজিট থেকে আসছি। তা আমার যে ড্রাইভার ছিল, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তা আমি আর আমার হাজব্যান্ড বাস্তু নিয়ে কথা বলতে বলতে আসছি, মহাবাস্তু নিয়েই কথা বলতে বলতে আসছি। তা আমার ড্রাইভার হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলো, দিদি একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলো না। বলছে, দিদি তোমরা কি নিয়ে কথা বলছো? বললাম, আমি যে কাজটা করি সেই সেই কাজ নিয়েই কথা বলছি। বলে, দিদি এই মহাবাস্তুটা কি? বললাম, দেখো তুমি শোনোনি না? বললো না। বললাম, দেখো এই মহাবাস্তুর ছোট ছোট উপায়ের দ্বারা আমরা পয়সা, হেলথ, রিলেশান, এডুকেশান, এগুলো আমরা ফাইভ এলিমেন্টের দ্বারা ঠিক করতে পারি। বলছে, দিদি পয়সার প্রবলেম কি করে ঠিক করা যায়? আসলাম, কেন তোমার কি পয়সার প্রবলেম? বলে, হ্যাঁ দিদি আমি দেখো ড্রাইভারি করি, এখান থেকে আমি 12,000 টাকা মাইনে পাই, সেটাও থাকে না। আমার ওয়াইফ একটা রেস্টুরেন্ট চালায়, কিন্তু পয়সা কিছুতেই আসছে না, থাকছেও না। আমি বললাম যে তোমার বাড়ির লোকেশান তুমি আমাকে বলতে পারবে? বলল, হ্যাঁ দিদি বলতে পারবো। বললাম, তোমার বাড়ি তুমি ডিরেকশান জানো? বললে, হ্যাঁ জানি। আমি না দিদি নর্থ দিয়ে ঢুকি আর সাউথ ওয়েস্টের দিকে আমার বেডরুম আছে, এটা আমি খুব ভালো করে জানি। বললাম, তোমার সাউথ ইস্টে কী আছে? বললো, দিদি আমার সাউথ ইস্টে টয়লেট আছে। বললাম, তোমার সাউথ ইস্টে টয়লেট আছে, তোমার কি ফ্ল্যাট? বললো, না দিদি আমার বাবার পুরনো বাড়ি, তিনতলা বাড়ি। বললাম, তিনতলা বাড়ি? বললো, হ্যাঁ। বললাম, কি একই লেআউটে টয়লেট? বললো, হ্যাঁ দিদি একই লেআউটে টয়লেট, নিচের ফ্লোরে ভাড়াটিয়া থাকে, আমি ভাড়া দিয়ে দিয়েছি, আর সেকেন্ড ফ্লোরও আমি ভাড়া দিয়ে দিয়েছি, থার্ড ফ্লোরে আমি থাকি। বললাম, সবই কি ওই সাউথ ইস্টে টয়লেট? বললো, হ্যাঁ। বললাম, কালার কি করা আছে? বলছে, দিদি ব্লু কালার করা আছে। বললাম, ব্লু কালার করা আছে? বললো, হ্যাঁ। বললাম, দেখো এটা তো প্ল্যান ছাড়া করা যায় না, তো তোমাকে আমি একটা সাজেশান দিতে পারি, তুমি আমার কাছে পরে টু দ্য স্কেল একটা প্ল্যান বানিয়ে নিয়ে এসো, কিন্তু আগে আমি তোমাকে একটা সাজেশান দিচ্ছি। বললো, হ্যাঁ দিদি বলুন। বললাম, তুমি বাড়ি গিয়ে, বাড়ি যাওয়ার সময় গ্রিন কালারের রং কিনে নিয়ে যাবে, আর ভাড়াটেদের ঘরে গিয়েও তোমার নিজের টয়লেটটা সব তুমি গ্রিন কালার করবে, কালকে তোমার ছুটি আসতে হবে না, তুমি এটা পুরো কালার করবে। বললো, দিদি এটা কালার করলে কী হবে? আমি, তুমি কালার করেই দেখো না কী হবে, তারপরে তুমি আমার কাছে প্ল্যান বানিয়ে নিয়ে এসো। তা নিচে আর ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে যে ভাড়াটিয়া থাকে পয়সা দেয়? বললো, না দিদি ওদেরও না পয়সা দিতে খুব দেরি হয়, কোনো মাসের পয়সা মাসে দেয় না, চাইতে গেলেই বলে পয়সা নেই, পরের মাসে দিচ্ছি, এই করে। আমি বললাম, তুমি সবাইকে কনভিন্স করে টয়লেটগুলোকে তুমি গ্রিন কালার করো। বললো, হ্যাঁ দিদি করে দেবো। বললাম, তুমি গ্রিন কালার করার পরে তুমি আমার কাছে আবার এসো। বললো, হ্যাঁ দিদি আমি তো রোজই আসি। বললাম, ঠিক আছে তুমি কালার করো আগে, কালার করে দেখো কী রেজাল্ট আসে। বললো, হ্যাঁ দিদি ঠিক আছে। ও কালার করেছে, কালার করার পরে ও আমার এখানে তো কাজ করে, কিছুদিন পরে আমাকে বলছে, দিদি আমার না এখন পয়সা থাকছে আর ভাড়াটিও না, আমাকে সেদিন ডেকে বলছে দাদা পয়সা নিয়ে যান। তাহলে ভাড়াটিও তোমাকে ডেকে পয়সা দিতে চাইছে? বললো, হ্যাঁ। এলাম, এবার যেহেতু পয়সা পেয়েছো তাহলে তুমি আমার যে প্ল্যানার আছে ওকে তো চেনো, ওকে নিয়ে গিয়ে তোমার বাড়ির প্ল্যানটা ভালো করে তৈরি করো। বললো, হ্যাঁ দিদি আমি করে নেবো, পয়সা আছে এখন আমার কাছে। ও প্ল্যানটা করলো, প্ল্যান করার পরে আমি দেখলাম এক্স্যাক্টলি সাউথ ইস্টেই ও টয়লেট আছে, কোমর সিটটা আছে। আমি টয়লেটটা আমাদের যে মহাবাস্তুতে ফাইভ এলিমেন্টের থিওরিতে কাজ করা হয় সেই ফাইভ এলিমেন্টের দ্বারাই আমি টয়লেটটাকে কপার স্ট্রিপ দিয়ে কেটে দিলাম, প্রত্যেক ফ্লোরে টয়লেট কেটে দেওয়ার পরে ও তারপর থেকে আমাকে বলে যে দিদি আমার এখন পয়সার প্রবলেম নেই, অল্প কাজ করছে, ভাড়াটাও ঠিক মতো পয়সা দিচ্ছে,
দিদি আমি তোমার কাছে এতদিন কাজ করেছি, কিন্তু আমি কোনোদিনই তোমার কাছে জিজ্ঞাসা করিনি যে তুমি কি কাজ করো। তা তোমাদের মহাবাস্তু তো সত্যি মিরাক্কেল জানে। বললাম হ্যাঁ, আমাদের মহাবাস্তু সত্যি মিরাক্কেল জানে, কারণ মহাবাস্তু কোনো ভাঙাচোরা করে না। মহাবাস্তু ছোট ছোট কিছু উপায়ের দ্বারা কাজ করে বাড়িতে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সবই আনতে পারে। আর আমার যিনি গুরু, যিনি টিচার ডক্টর কুশদীপ বাঞ্চাল, মহাবাস্তুর প্রতিষ্ঠাতা, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর ওনাকে আমার তরফ থেকে আমি প্রণামও জানাই, কারণ আমাদের মতো প্রত্যেককে উনি যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার দ্বারাই আমরা মানুষের জীবনের এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি মহাবাস্তুর থিওরি অনুযায়ী। এটাই ছিল আমার কেস স্টাডি। নমস্কার।